السلام عليكم ورحمة الله وبركاته. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। COVID-19 অতিমারির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার থাকায় তোমাদের সাথে আমাদের যোগাযোগ প্রায় ছিন্ন। তাই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় ন্যাপ কর্তৃক ন্যাপের পরামর্শে তোমাদের বাড়ির কাজের ব্যবস্থা করা হয়েছে। তা আমি আজ তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে বাড়ির কাজ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে তোমরা দীর্ঘদিন বাড়িতে আছো, কিন্তু আমাদের সাথে পড়ালেখা নিয়ে তেমন কোনো যোগাযোগ নেই। তাই আমরা আজকে তোমাদের ইসলামনৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ের উপরে একটি বাড়ির কাজ দিব এবং এটি আগামী রোববার স্কুল থেকে জুন মাসের 6 তারিখ আগামী রোববার স্কুল থেকে এটি লিখিত আকারে বিতরণ করা হবে। তোমরা তোমাদের অভিভাবকদেরকে স্কুলে পাঠিয়ে এই বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্টটুকু সংগ্রহ করবে এবং 1 সপ্তাহ পরে পরবর্তী সপ্তাহে এটি আবার জমা দিবে, আবার আরেকটি বাড়ির কাজ সংগ্রহ করবে। এইভাবে তোমাদের সাথে আমাদের সাথে আবার পুনরায় যোগাযোগ স্থাপিত হবে। আশা রাখি অল্প সময়ের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের এই COVID-19 অতিমারি থেকে আমাদেরকে রক্ষা করবেন, হেফাজত করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে আকাইদ বা বিশ্বাস। আকাইদ, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকস আছে। প্রথম পৃষ্ঠায় আছে আল্লাহ তাআলার পরিচয়, চতুর্থ পৃষ্ঠায় আছে আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ সারা বিশ্বের সৃষ্টিকর্তা, আল্লাহ অতি ক্ষমাশীল। অষ্টম পৃষ্ঠায় আসে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অতি সহনশীল। নবম পৃষ্ঠায় আসে আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সর্বশক্তিমান। দশম পৃষ্ঠায় আসে নবী রাসূলের পরিচয়। দ্বাদশ পৃষ্ঠায় আসে আকীদাতের প্রতি ঈমান। ত্রয়োদশ পৃষ্ঠায় আসে কবরে সওয়াল ও জবাব। চতুর্দশ মানে চৌদ্দ পৃষ্ঠায় আসে কবরে আরাম অথবা আজাব। 15 পৃষ্ঠায় আছে কেয়ামত, হাশর, মিজান, জান্নাত, জাহান্নাম। 16 পৃষ্ঠায় আছে আখিরাত বিশ্বাসের নৈতিক উপকার। 16 পৃষ্ঠায় আছে একজন মুসলিমের চরিত্র। এখন তোমাদের কাজ হলো প্রথম অধ্যায়ের প্রত্যেকটি পাঠকে ভালো করে পড়া। যেমন আল্লাহ তাআলার পরিচয়, এই পাঠটাকে ভালো করে পড়বে, পুঙ্খানুপুঙ্খ রূপে পড়তে হবে প্রত্যেকটি লাইন, যাতে তোমার বুঝে আসে সেইভাবে ভালো করে করতে হবে। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে এবং খেয়াল করবে যে তোমার প্রথম পাঠ শেষে আল্লাহ তাআলার পরিচয় এই পাঠটা যেখানে শেষ হবে সেখানে একটা দলীয় কাজ আছে। দলীয় কাজটা হলো আল্লাহর পরিচয় জানার জন্য যেসব বিষয়ের জ্ঞান থাকা জরুরি, শিক্ষার্থীরা দলে বসে পরস্পর আলাপ আলোচনা করে সেইসব বিষয়ের প্রতি সেইসব বিষয়ের একটি তালিকা তৈরি করবে। এরপর মার্কার দিয়ে পোস্টার পেপারে বড় বড় করে লিখবে। এখন তো আর তোমরা বিদ্যালয়ে নেই, তাই তোমরা নিজেরাই এই কাজটা করবা, একা একা এই কাজটা করবা, যে আল্লাহ পরিচয় জানার জন্য যেসব বিষয়ের জ্ঞান থাকা জরুরি। হ্যাঁ, তুমি বসে বসে একা নিজে চিন্তা ভাবনা করে সেইসব বিষয়ের একটি তালিকা তৈরি করবা। আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব বহন করেন, এইরকম বিষয় সম্পর্কে তোমাকে জানতে হবে। আর আল্লাহ তাআলার সম্পর্কে জানতে হলে কি কি জ্ঞান থাকা দরকার, তোমাকে কি কি জ্ঞান থাকতে হবে, এই এই এগুলো আমাদের এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। যে আল্লাহর আইন ও বিধানের কথা জানতে হবে। হ্যাঁ, আল্লাহর এই বিধানগুলো আছে কোরআনে, কোরআন মজিদ আমাদের ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তারপরে আল্লাহ সম্পর্কে জানতে হলে আরও জানতে হবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে পথে চলার পরিণাম কি, এগুলো। হ্যাঁ,
এরপরে এই কাজটি আছে দ্বিতীয় পৃষ্ঠায়। এরপরে এই পাঠের মধ্যে আরো কিছু পাঠ আছে, এই পাশের মধ্যে যেমন আল্লাহর গুণাবলী, তার দেওয়া বিধান এবং আখিরাতের জীবন সম্পর্কে আমরা কিভাবে জানবো, হ্যাঁ এগুলো এখানে লেখা আছে। এরপরে দেখো তৃতীয় পৃষ্ঠার শেষে চতুর্থ পৃষ্ঠার শুরুতে একটা পরিকল্পিত কাজ আছে, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার 10টি সৃষ্টির একটি তালিকা শিক্ষার্থীরা তৈরি করে পোস্টার পেপারে মার্কার দিয়ে নেবে। তো এখন তোমরা তো আর দলে নাই, বিদ্যালয়ে নাই, তাই তোমরা এখানে কি করবা, নিজেরাই যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার 10টি সৃষ্টির একটা তালিকা নিজেই তৈরি করবা, নিজে নিজে তৈরি করবা এবং এটা মার্কার দিয়ে সুন্দর করে লিখবা। এরপরে আছে দেখো, জানো আমরা জানি যে আল্লাহ তাআলা মহান স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের রিজিকদাতা। হ্যাঁ, এই মহান আল্লাহ তাআলার একটি জাতি নাম আছে যেটি হলো আল্লাহ, আর তার 99টি গুণবাচক নাম রয়েছে যেগুলোকে বলা হয় আসমাউল হুসনা। এই আসমাউল হুসনা মানে এই তার সুন্দর সুন্দর নাম আছে, যেহেতু আল্লাহর অনেক গুণে গুণান্বিত, আল্লাহর অনেক গুণ আছে, এই গুণের কারণেই তার এই নামগুলো আসছে। তো যেহেতু আল্লাহ তাআলার অনেকগুলো গুণাবলী আছে, তাই এখানে এই যে আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, আল্লাহর আল্লাহ দেখেন একটা গুণ, আল্লাহ শুনেন একটা গুণ, আল্লাহ খবর রাখেন একটা গুণ, আল্লাহ রিজিক দাতা একটা গুণ, আল্লাহ রব একটি গুণ, আল্লাহ দয়ালু একটি গুণ। কথা বুঝতে পারছো? এভাবে আল্লাহ তাআলার অনেকগুলো গুণ আছে, এই এইগুলো ভালো করে পড়তে হবে। তারপরে আল্লাহ সারা বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে লালন পালন করেন এটার উপরে সুন্দরভাবে লেখা আছে, ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এখানে পবিত্র, তারপরে আল্লাহ তাআলা আমাদের কীভাবে পানি দেন, আমরা কীভাবে পানি পাই, হ্যাঁ এই এখানে একটা পানি ছোট আছে, হ্যাঁ এগুলো ভালো করে পড়বো, ভালো করে। এবং আল্লাহ তাআলা এখানে দেখা গেছে যে পবিত্র কোরআনের কতগুলো আয়াত আছে, আল্লাহ তাআলার কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াতগুলো সুন্দর করে পড়বা, মুখস্থ করবা এবং কোন সুরা কীভাবে আছে সেটাও পড়বা। হ্যাঁ, এরপরে দেখবা যে অষ্টম পৃষ্ঠায় একটি কাজ আছে, পরিকল্পিত কাজ, শিক্ষার্থীরা পানি চক্রের একটা ছবি আঁকবে। তো তোমার ছবি আঁকার দরকার নাই, তুমি পানি চক্রটা সুন্দর করে লিখবা একটা ইয়েতে, পানি চক্রে আমরা কীভাবে পানি পাই, আল্লাহ তাআলা আমাদেরকে কীভাবে পানি দেয়, যে পর্যায়ক্রমে পানি যে আসে, এই পানি চক্র এটা বিজ্ঞানেরও একটি বিষয়, আর এখানেও একটি পানি চক্রের ব্যাপার আছে, সুন্দর করে লিখবা। হ্যাঁ, এরপরে এই অষ্টম পৃষ্ঠায় আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ অতি সহনশীল, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সর্বশক্তিমান। হ্যাঁ, এই এরপরে দেখবা যে দশম পৃষ্ঠায় একটি কাজ আছে, পরিকল্পিত কাজ, শিক্ষার্থীরা আল্লাহ তাআলা 60টি গুণবাচক নামের তালিকা তৈরি করবে। না, এখানে গুণবাচক নাম তৈরি করবে না, নামের তালিকা তৈরি করবে, এখানে সুন্দর করে গুণবাচক নামগুলো ব্যাখ্যা সহ উল্লেখ করবে। তোমার 5টা গুণবাচক নাম সুন্দর করে বা 60টা গুণবাচক নাম সুন্দর করে লিখবা এবং গুণবাচক নামের সমর্থনে পবিত্র কোরআনের আয়াতগুলো সুন্দর করে, হ্যাঁ ব্যাখ্যা করতে হবে, সুন্দর করে ব্যাখ্যা করে এখানে উল্লেখ করতে হবে। এরপরে এই আছে নবী রাসুলের পরিচয়, এই দশম পৃষ্ঠায় আছে নবী রাসুল কারা, কারা নবী রাসুল, হ্যাঁ তাদের সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে। এটা আসলে নবী রাসুলদের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, আমরা যারা মুসলমান আছি, আল্লাহ তাআলা মানে একত্ববাদের মানে তাওহীদের প্রতি ঈমান আনার পর পরে আমাদেরকে নবী রাসুলের প্রতি ঈমান আনতে হবে, কারণ এরাই আমাদের প্রতি মহান আল্লাহ তাআলার সেই বিধিবিধানগুলো নিয়ে পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হ্যাঁ, এই জন্যই তাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে এবং তাদের কতগুলো গুণাবলী আছে সেই গুণাগুলো নবী রাসুলের বাল মানে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ওনারা ছিলেন সর্বশ্রেষ্ঠ, চারিত্রিক দিক থেকে, জ্ঞানের দিক থেকে, বুঝের দিক থেকে নিষ্পাপ। হ্যাঁ, ওনাদের কিছু স্পেশাল গুণাবলী আছে, এই গুণাবলীগুলো আমাদের জানতে হবে, নবী রাসুল কারা তা জানতে হবে, নবী রাসুলের কিছু প্র্যাকটিক্যাল জানতে হবে। তারপরে নবী রাসুলদের মূল শিক্ষা আছে, মৌলিক কী মূল শিক্ষাগুলো কী কী, তাওহীদ, রিসালাত, দ্বীন, আখলাক, শরীয়ত, আকীদা, এগুলো কষ্ট বুঝতে 11 পৃষ্ঠায় আছে, ভালো করে পড়বা।
এরপরে দেখো 12তম পৃষ্ঠায় একটা একটা পরিকল্পিত কাজ আছে, কাজটি হলো শিক্ষার্থীরা আল্লাহ তাআলার প্রতি ইমানের নৈতিক উপকার সম্পর্কে একটি তালিকা তৈরি করবে। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ইমানের ইমান আনার যে নৈতিক উপকার, হ্যাঁ কি নৈতিক উপকার হবে আমাদের আল্লাহ তাআলার প্রতি, আমরা কেন কেন ইমান আনবো, কেন ইমান আনা প্রয়োজন, সেটার উপরে এখানে একটা নৈতিক উপকার আছে। সেটা এই পাঠটা ভালো করে পড়লে তুমি সেটা খুঁজে পাবা। এরা আখিরাতের প্রতি ইমান, তাওহীদ এবং রিসালাতের পরে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আখিরাত। আখিরাত আখিরাত হলো মানুষের পরবর্তী জীবন, মৃত্যুর পরে এই দুনিয়া থেকে যখন মানুষ পরে চলে যাবে তখন তার জন্য আরেকটি জীবন শুরু হয়। এই জীবন কিভাবে হবে, কখন হবে, হ্যাঁ মৃত্যুর পরে তো শুরু হয়, সেখানে আমাদের কী কী অবস্থা হবে, কবরে আমাদের কী কী করতে হবে, হ্যাঁ সেখানে কী কী করা হবে, যেমন আখিরাত সংক্রান্ত যেসব বিষয় আমাদের ইমান আনা জরুরি, কবরে সওয়াল জবাব করা হবে, তারপরে কবরে আরাম এবং জাহান্নাম, অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম, কবরে তোমাকে আরাম অথবা আজাব এই দুটার যে কোনো একটা দিতে হবে। অর্থাৎ তুমি যদি জান্নাতি হও তাহলে তোমাকে আরাম দেওয়া হবে, আর যদি তুমি জাহান্নামী হও তাহলে তোমাকে আজাব দেওয়া হবে। একদিন আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগতে তার বেতর সৃষ্টিকে নিশ্চিন্ন করে দেবেন, এই দিনটির নাম হলো কেয়ামত, এটা সম্পর্কে জানতে হবে। আবার তাদের সবাইকে দেওয়া হবে নতুন জীবন এবং তারা সবাই এসে হাজির হবে আল্লাহর সামনে, হ্যাঁ একে বলা হয় হাসর, হ্যাঁ তারপরে সকল মানুষ তাদের পার্থিব জীবনে যা করেছে তার আমলনামা আল্লাহ তাআলাকে পেশ করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির ভালো মন্দ কাজের পরিমাপ করবেন, হ্যাঁ আল্লাহর মিজানে যার সৎকর্মের পরিমাণ অসৎকর্ম অপেক্ষা বেশি হবে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, আর যার অসৎকর্ম অসৎকর্মের পাল্লা ভারী থাকবে আল্লাহ তাকে উপযুক্ত শাস্তি দিবেন। আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা লাভ করবে তারা জাহান্নামে জান্নাতে চলে যাবে, আর যাদের শাস্তি দেবেন জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এখানে যে বিষয়গুলো আছে এগুলো যে সওয়াল জবাব কী কী প্রশ্ন করা হবে কবরে, তারপরে ওই কবরের যে কবর জীবনের যে কবর আরাম এবং আজাব কিয়ামত হাশর নিজান জান্নাত জাহান্নাম, এই বিরাট একটা তালিকা আছে এখানে। হ্যাঁ যে এইটা শেষে ঠিক 16 পৃষ্ঠায় দেখবে যে একটি পরিকল্পিত কাজ আছে শিক্ষার্থীরা আখিরাতের জীবনের স্তরগুলো উল্লেখ করে এর একটি তালিকা তৈরি করবে, হ্যাঁ স্তরগুলো উল্লেখ করে তার একটা তালিকা তৈরি করবে। হ্যাঁ এইভাবে আমাদের এই অধ্যায়টার মধ্যে আরও আছে আখিরাতের বিশ্বাসের নৈতিক উপকার, অর্থাৎ আমরা কেন আখিরাতের প্রতি ইমান আনব, আখিরাতের প্রতি ইমান আনা প্রয়োজন কেন, হ্যাঁ অবশ্যই আমাদেরকে আখিরাতের প্রতি ইমান আনতে হবে, কেননা দুনিয়াতে কেউ যদি ভালো মন্দ করে থাকে তাহলে এটার পরিণতি ভালো কাজের জন্য ভালো সুফল, মন্দ কাজের জন্য মন্দ ফল, এগুলা ভোগ করতে হবে। যেহেতু আখিরাতে এগুলা দেওয়া হবে, আর আখিরাতের প্রতি ভয় বা ভীতি বা তোমার বিশ্বাস যদি না থাকে তাহলে তুমি দুনিয়াতে অপকর্ম করতে থাকবে, হ্যাঁ ভালো কাজের প্রতি তোমার উৎসাহ আসবে না। তো আখিরাতের প্রতি বিশ্বাস থাকলে একটু হবে যে আমি মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবো। হ্যাঁ একজন মুসলমানের চরিত্র যা হওয়া দরকার যে আখিরাতের ভয় যে আমি 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 দুনিয়াতে যদি খারাপ কাজ করি আখিরাতে আমার শাস্তি করতে হবে, তাই আমি ভালো কাজগুলো করবো। এই জন্য দুনিয়াকে বলা হয় আর দুনিয়া মাসরাতুল্লাহ আখিরাত, দুনিয়া হলো তোমার আখিরাতের শস্যক্ষেত্র। তো এইবার দেখো 17নম্বর পৃষ্ঠায় একটি কাজের শিক্ষার্থীরা দলে বসে পরস্পর আলাপ আলোচনা করে একজন মুসলিমের চরিত্র কেমন হবে এবং এর একটি তালিকা তৈরি করে মার্কার দিয়ে পোস্টার পেপারে লিখবে, সবচেয়ে ভালো তালিকা শ্রেণীকক্ষে ঝুলিয়ে রাখবে। এখন যেহেতু শ্রেণীকক্ষ বন্ধ তো তোমরা কী করবা, নিজেই সুন্দর করে একজন মুসলমানের চরিত্র কেমন হবে সে একটা তালিকা তৈরি করবা, হ্যাঁ তালিকা তৈরি করে নিজেই আবার সুন্দর করে সেটা ভালো করে মুখস্থ করবা। তো আমাদের এই প্রথম প্রথম অধ্যায়ের মধ্যে তোমার বহু নির্বাচনী প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ আছে, তারপর ডান বা মিলকরণ আছে, যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে এগুলো তুমি বাড়ির কাজ হিসাবে করবা। সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে, তারপরে বর্ণনামূলক প্রশ্ন আছে। দেখো আল্লাহ তাআলা সম্পর্কে জানা এবং ইমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি, মুমিন কাকে বলে, ইমানের ফল কী, তারপরে সারা বিশ্বের পালনকর্তাকে তার লালন পালনের একটি বর্ণনা দাও, আল্লাহ তাআলার পাঁচটি গুণের নাম বাংলা অর্থ আরবিতে লেখো, আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে দাও, নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কী কী, আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী, একজন মুসলিম চরিত্রে কেমন হওয়া উচিত, শুধু 10টি বাক্য লেখো। তো এই এই কাজগুলো আগে তুমি মুখস্থ করবা, ভালো করে পড়বা, লিখবা, শেষ করবা। কিন্তু আমরা যে বাড়ির কাজগুলো দিব এটা ভিন্ন একটা কাজ, এটা তুমি অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে পাবা।
ওই কাজটার জন্য তোমাকে কোনো গাইড বই বা নোট বইয়ের উপর নির্ভর করতে পারবা না, করলেও হবে না। এটা তোমাকে এই বইয়ের পাঠ্য অংশটা, এই প্রথম অধ্যায়টা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খরূপে করতে হবে। পুঙ্খানুপুঙ্খরূপে পড়ে নিজে প্রশ্নটি তৈরি করবে, নিজে লিখতে করতে হবে, নিজে তৈরি করতে হবে, নিজে পেপারটা তৈরি করবা, তারপরে এটাকে সুন্দরভাবে নিজ হাতে লিখে স্পষ্ট সুন্দরভাবে, যে যত সুন্দরভাবে লিখবা তত মঙ্গল হবে, লিখে এটা স্কুলে জমা দিবা, এটা আমরা মূল্যায়ন করবে, মূল্যায়ন করবো। আর মূল্যায়ন করতে কতগুলো ধাপ আছে, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। তোমাদের মধ্যে যে যে ছাত্রী সবচেয়ে সুন্দরভাবে এই প্রত্যেকটা প্রশ্ন উপস্থাপন করবে, অবশ্যই তথ্য নির্ভর, তথ্যচিত্র নির্ভর করে যে ছাত্রী উত্তরগুলো লিখবে উপস্থাপন করবে, সে সবচেয়ে ভালো অতি উত্তম মার্ক পাবে। যে অপেক্ষাকৃত কম উপস্থাপন করবে তাকে উত্তম দেওয়া হবে। এর চেয়েও কম যে তথ্য নির্ভর করতে পারবে না, রেফারেন্স দিতে পারবে না, তাকে ভালো বলা হবে। আর যে আরও খারাপ করবে তাকে অগ্রগতি প্রয়োজন, এইভাবে মার্কিং করা হবে। তো তোমরা এটার প্রতি খুব গুরুত্ব দিবে, আশা রাখি তোমরা এখনই প্রস্তুতি নেবে যে বাড়ির কাজ আসতেছে। অবশ্যই আমাদেরকে ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় ভালোভাবে আমাদের পড়তে হবে, জানতে হবে। আজকে আমি তোমাদের এই বাড়ির কাজের উপর, পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের বাড়ির কাজের ক্লাসটি এখানে সমাপ্ত করলাম। বাসায় থাকো, বাসায় মাস্ক পরো, স্বাস্থ্যবিধি মেনে চলো, হাত ধুয়ে হাত ধোও, নিয়মিত হাত ধোবে, মাস্ক বাইরে গেলে মাস্ক পরিধান করবে, দূরত্ব বজায় রেখে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকো, সুস্থ থাকো। আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।